বিরতির পর ফিরে আসলাম। মন্ত্রী টিঙ্কু রায়ের পর এবার লক্ষণ ওরানকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেশ কয়েকটি অর্গানাইজেশন। লক্ষণ ওরানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মন্ত্রী টিঙ্কু রায়, যিনি চলতি মাসে লক্ষণ ওরানের বাড়িতে যান এবং তার হাতে সাহায্য সহযোগিতা তুলে দিয়েছিলেন, আর্থিক সহায়তা কার্যত প্রদান করেছিলেন। তবে এবার মন্ত্রীর পর দেউরাছড়া এডিসি ভিলেজের অসহায় লক্ষণ ওরানকে সাহায্যের হাত বাড়িয়ে দিল দুটি দপ্তরের তিনটি অর্গানাইজেশনের আধিকারিকরা এবং কর্মীরা। সম্প্রতি ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অধীন দেউরাছড়া এডিসি ভিলেজের কলাছড়ার স্থায়ী বাসিন্দা নাবালক লক্ষণ ওরান এবং তার নানির দুঃখ দুর্দশা, তাদের যে প্রতিদিনকার লড়াই বেঁচে থাকার ক্ষেত্রে, সেই লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছিল রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে। পরে রাজ্য সরকারের নজরে আসে লক্ষণের প্রতিদিনকার লড়াই এবং সংগ্রামের কথা। রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের নজরে সংবাদটি আসতেই সমস্ত আধিকারিকদের তিনি নির্দেশ দেন বিষয়টিকে খতিয়ে দেখতে এবং মাত্র 10 দিনের মধ্যে লক্ষণকে একটি সরকারি স্কিমের আওতায় এনে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকার ব্যবস্থা করা হয়। এবার লক্ষণের পাশে মন্ত্রীর পাশাপাশি এবার এসে দাঁড়িয়েছে দুটি দপ্তরের তিনটি অর্গানাইজেশন, যাদের কর্মীরা এবং যারা আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন লক্ষণ ওরানের বাড়িতে। আধিকারিকদের কি বক্তব্য রয়েছে লক্ষণ ওরানকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গে, কি বক্তব্য শুনুন। আসলে আমরা কয়েকদিন আগে পত্রিকাতে একটা নিউজ দেখেছিলাম যে লক্ষণ ওরান তার সে তার দিদার সঙ্গে এখানে থাকে এবং তার কোনো আর্থিক কোনো রোজগারের কোনো ব্যবস্থা নাই। তার দিদা একদম বয়স্ক লোক, একটা খুব ছোট ভাঙা ঘরে থাকে, তার কাগজপত্র সব ঠিকঠাক মতো নেই, তার খুব ছোটবেলায় বাবা মা মারা গেছে। তো এই নিউজটা দেখার পরে আমরা একটু আমাদের মনে একটু ইয়ে জেগেছিল যে এরকম একটা ছেলে এই কষ্ট করে থাকছে। তো সেই জন্যে আমরা আমাদের তিনটা অর্গানাইজেশন, মানে দুইটা ডিপার্টমেন্ট, আমাদের ট্যাক্সেস অর্গানাইজেশন, এক্সাইজ অর্গানাইজেশন এবং ইনস্টিটিউশনাল ফিনান্সের যে ডাইরেক্টরেট আছে, এই তিনটা অর্গানাইজেশনের যারা অফিসাররা আছেন এবং স্টাফরা যারা আছেন তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে লক্ষণকে কিছুটা আর্থিক সাহায্য ওনারা করবেন। তো সেই হিসেবে সবার তরফ থেকে সব অফিসার এবং সব অন্য যারা কর্মচারীরা আছেন সবাই মিলে কন্ট্রিবিউশন করেন এবং সেই কন্ট্রিবিউশন থেকেই আমরা আজকে এখানে লক্ষণকে সেই টাকাটা তুলে দিতে এসেছিলাম। তো আমরা 5,000 টাকা ওকে ক্যাশ টাকা দিয়েছি আর ওর যেহেতু অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা বাকি 35,000 টাকা ওর ব্যাংক অ্যাকাউন্ট। দপ্তরের সংশ্লিষ্ট কমিশনারের বক্তব্য আপনারা শুনলেন। তবে আজ মঙ্গলবার ট্যাক্সেস অর্গানাইজেশন, এক্সাইজ অর্গানাইজেশন এবং ইনস্টিটিউশনাল ফিনান্স ডাইরেক্টরির আধিকারিকরা, তাদের কর্মীরা আজ একটি প্রতিনিধি দল হিসেবে ছুটে যান আগরতলা থেকে কৈলাস শহরে এবং কৈলাস শহর মহকুমার দেউরাছড়া এডিসি ভিলেজের কলাছড়ায় লক্ষণের বাড়িতে গিয়ে পৌঁছায় লক্ষণের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। জীবন সংগ্রামের ক্ষেত্রে আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে লক্ষণ, পড়াশোনা যাতে চালিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে কার্যত এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে দপ্তর আধিকারিকদের পক্ষ থেকে। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।